তুমি এখানে কি করছো? বলেছিলাম না, যদি না তুমি আমার প্রেমে পড়বে তোমাকে এইভাবেই ডিস্টার্ব করতে থাকবো। বসো, অনেকক্ষণ ধরে জায়গা ধরে রেখেছি। কি হলো, লজ্জা পাচ্ছ? লজ্জা পেয়ে লাভ নেই, এরপর থেকে তো আমরা পার্মানেন্টলি টু সিটার হয়ে যাবো, বাইকে, অটোতে, টোটোতে। নাম কি বলবো না? এবার তোমাকে ওগো হ্যাগো বলে ডাকলে সবাই ভাববে আমরা বিয়ে করে এমবিএ করতে এসেছি। নাম ধরে ডাকলে কেউ মনের ফিলিংস এর কথাগুলো বুঝতে পারবে না। হাই, আই এম জোনাকি, তোমার সাথে হ্যান্ডশেক করছি, আর একটা কথা বলবে না। একটা কথা বলবো? ওই নামটা বলা হয়নি না। হাই, আই এম জেডি। আরে জেডি গুঁড়ো মশলা না, জয় দাস। এই, এটা কথা বলার জায়গা নয়। ওকে স্যার। So, coming back to the point, বাড়ি থেকে কে আছে আর? ভালো না লাগলে ক্লাস থেকে বেরিয়ে যাও। ভালো লাগছে বলেই তো বসে আছি স্যার। তোমাকে চুপ করে থাকতে বলছে, তুমি চুপ করতে পারছো না? পাচ্ছি না। কেন? তুমি ডিস্টার্ব হচ্ছো? না না, একদম না। তাহলে প্রবলেমটা কোথায়? হ্যালো, নিজে পড়াশোনা করো না তো অন্যকে ডিস্টার্ব করছো কেন? এবার তো বাকি সবাই ডিস্টার্ব হচ্ছে, তুমি ডিস্টার্ব হচ্ছো না। আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি ওর সঙ্গে কথা বলছো কেন? আমি ওর সাথে কথা বলছি, আপনি আমাকে বলছেন কেন? কলেজটা পড়াশোনা করার জায়গা, এসব করার জায়গা নয়। আরে আমি তো আমার কাজটাই করছি, আপনি নিজের কাজটা ছেড়ে আমাকে ডিস্টার্ব করছেন কেন? প্রফেসরদের সঙ্গে উল্টোপাল্টা কথা বলা তোমাদের একটা ফ্যাশন হয়ে গেছে না? অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষায় না বসতে দেওয়াটা আপনাদের ফ্যাশন না? কলেজে ঠিক করে না পড়িয়ে প্রাইভেট টিউশনে পড়ানোটা আপনাদের ফ্যাশন না? পয়সারা স্টুডেন্টদের মাথায় তুলে রাখা আর গরিব স্টুডেন্টদের ছুড়ে ডাস্টবিনে ফেলে দেওয়াটা আপনাদের ফ্যাশন না? ছাত্র আর শিক্ষক হলো একই টিমের দুজন ব্যাটসম্যানের মতন, রান নিতে গেলে দুজনকে একসাথে দৌড়াতে হবে, না হলে রান আউট। আরে শুনলে হবে, হাততালি দিতে হবে তো। কাম অন বেবি, ইউ স্টার্ট।